Hello viewers. আমি সৌমিত আজকে আমি আপনাদের সামনে আবারো চলে এসেছি আজকে গার্ডেনিং হোম গার্ডেনিং সম্বন্ধে আপনাদেরকে দেখাচ্ছি এখন বর্তমানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি খুবই বিলাসবহুল একটি গাছ এই গাছটির নাম সাইকাস গাছ গাছটি পরিচর্যা করতে হয় তবে খুব বেশি এটাকে কেয়ারটেক করার দরকার প্রয়োজন হয় না এখন আপনারা যে গাছটি দেখছেন এটি একটি ক্যাকটাস গাছ এই গাছে ফুল ফুটে অনেক সুন্দর একটি গাছ এই গাছটিতে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না এই গাছটি মরুভূমিতে হয় এই গাছটির অনেকদিন পর্যন্ত বাঁচে আপনারা দেখুন এই গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে হোমমেড গার্ডেনিং এই গার্ডেনিংয়ে অনেক ধরনের গাছগাছালি আছে এবং অনেক সুন্দরভাবে গাছগাছালিগুলো পরিচর্যা করা হয় আপনারা লক্ষ্য করুন এটি সুন্দর একটি ফুলের গাছ দেখছেন এখানে ডালিম গাছও আছে দেখতে পাচ্ছেন এখানে একটি লেবু গাছ আছে কত সুন্দর একটি লেবু ধরেছে আসলে লেবু গাছ পরিচর্যা করতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না আমরা দেখতে পাচ্ছি লেবু গাছে দেখেন পরিচর্যার জন্য চা পাতা ইউজ করেছে আপনারা দেখেছেন অনেক সুন্দরভাবে লেবু গাছটি পর্যবেক্ষণ করা হয়েছে যার কারণে আজকে এই লেবু গাছে এত ফলন হয়েছে দেখতে পাচ্ছেন গাছগুলোনে কিন্তু এখনো পর্যন্ত পানি দেওয়া হয়নি তবে আমরা জানি যে গাছে প্রতিদিন পানি দেওয়া লাগে প্রয়োজন হয় কিছু কিছু গাছে পানি না দিলেও হয় আপনারা ফলো করুন দেখুন কত সুন্দর গাছে কত লেবু ধরেছে আসলে নিজের গাছের বাড়ির গাছের হোমমেড গার্ডেনিংয়ের যে ফলগুলো আমরা পাই পেয়ে থাকি সেগুলোর অন্যরকম স্বাদ হয় দেখতে পাচ্ছেন তুলসী গাছ একটি খুব উপকারী একটি বৃক্ষ এই তুলসী গাছে অনেক ধরনের রোগ ব্যাধি নিরাময় হয় যেমন কাশি সর্দি এবং তুলসী গাছ আমরা যতটুকু জানি যে তুলসী পাতা প্রতিদিন খাওয়া যায় খালি পেটে কিংবা ভরা পেটে যখনই খান না কেন তুলসী পাতার একটি সুন্দর একটি রোগ নিরাময়ের জন্য উপকারী একটি গাছ সুন্দর ফুল গাছ হলুদ ফুল গাছ অনেক সুন্দর একটি ফুল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে গাছগাছালিগুলো পরিচর্যা করার জন্যই এত সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং এত সুন্দর ফুল ফল দিয়ে ভরিয়ে রেখেছে ছাদকে বিভিন্ন রকমের গাছগাছালি দিয়ে এই বাগানটি তৈরি করা হয়েছে
আসলে গার্ডেন হচ্ছে একটি পরিবেশ যেখানে মানুষের মন সুস্থ রাখে এবং এটি একটি টাইম পাস করার জন্য খুব সুন্দর একটি পরিকল্পনা। দেখুন একটি কত সুন্দর একটি পাতাবাহারের গাছ, এটিকে আমরা পাম গাছ হিসেবে জানি। এ গাছটিতেও খুব বেশি জল দেওয়া লাগে না এবং গাছটি পর্যবেক্ষণ খুব বেশি করা লাগে না। আসলে বাড়ির ছাদের উপরে একটি জিমের জন্য ব্যবস্থা রাখা হয়েছিল। আসলে জিমটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তাই জিম কেউ এখন পর্যন্ত ইউজ এখনও এখন আর কেউ ইউজ করে না। আপনারা ম্যাটেরিয়ালসটি দেখতে পাচ্ছেন, গাছটি দেখুন কত সুন্দর। আসলে প্রত্যেকটি গাছেই ফুল ফল দিয়ে ভরিয়ে রেখেছে। যেগুলো না ফুল দেওয়ার দরকার সেগুলো না ফুল দিয়েছে, যে গাছগুলো না ফল দেওয়ার দরকার সে গাছগুলো না ফল দিয়েছে। এই গাছটির এখনও ফুল দেওয়ার সময় আসেনি, যার কারণে গাছটিতে আমরা ফুল পাইনি। বট গাছ, আসলে আমরা জানি বট গাছকে বনসাই গাছ হিসেবে রূপান্তরিত করা যায়, কিন্তু আসলে কি আমাদের বাংলাদেশে কি বনসাই গাছের জন্য প্রকৃতি আছে কি না এটা আমার জানা নাই। দেখুন কত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে, খুব সুন্দরভাবে একটি সাই গাছ গাছও রোপণ করা হয়েছে। গাছটি অনেক সুন্দর একটি আবৃত্তি দান করেছে প্রকৃতির এই সুন্দর মনোরম পরিবেশে। আজকে এই গার্ডেনিংয়ের যে এত সুন্দর পরিচর্যা করা হয় এবং এত সুন্দরভাবে যে গার্ডেনিংটাকে সাজানো গোছানোভাবে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গোলাপ গাছ দ্বারা পরিপূর্ণ এই জায়গাটি। এখনও পর্যন্ত গোলাপ ফুলের সময় আসেনি, যার কারণে গোলাপ ফুল এখনও পর্যন্ত ফোটেনি। তবে কিছু কিছু গাছে যেমন দেখতে পাচ্ছেন কলি ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন সুন্দর একটি কলি ফুটেছে গাছে, আশা করি কিছুদিনের মধ্যে এই গাছটি ফুল দেবে। সুন্দরভাবে, হ্যাঁ আপনারা দেখুন একটি গাছে গোলাপ ফুল আমরা পেয়েছি। এই যে দেখুন আরেকটি লেবু গাছ, উচিত প্রত্যেকটি বাড়িতেই গাছ পরিচর্যা করা, গাছ রাখা, কারণ গাছ থেকে আমরা অক্সিজেন পাই, সেই অক্সিজেনের মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি। কত সুন্দর আপনারা দেখুন, গাছটি অনেক
দামি একটি গাছ, যে গাছটির মাধ্যম দিয়ে আমরা অনেক ধরনের ফার্নিচার বানাতে পারি সেই গাছটি। এটি মেহগনি গাছ। এই গাছটি সচরাচর এখন সব জায়গায় পাওয়া যায় না। আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি, এবং আপনাদের কাছে অবশ্যই আমি একটা জিনিস চাইবো, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের এই কমেন্টের উপর নির্ভর করবে আমার ভিডিও তৈরি করার এবং আগ্রহ বাড়বে যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আজকের এই পরন্ত বিকেলের পরিবেশটা খুব সুন্দর হয়েছে। আমরা আপনাদের কাছ থেকে এখন বিদায় যাচ্ছি। ধন্যবাদ।